আপনার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার কথা আমি চাইলেই বলতে পারি, কিন্তু সেটা আমি বলবো না। এইসব কথা বলে আমি আপনাকে ছোট করতে চাই না, তাই আপনার ভাত কাপড়ের দায়িত্ব না নিয়ে আমি কথা দিচ্ছি আপনার স্বপ্ন পূরণে সব সময় আপনার পাশে থাকব। বাপের বাড়িতে আলু সিদ্ধ ভাত খেয়েছে বলেই চৌধুরী বাড়িতে এসেও সেটা খেতে হবে, তার তো কোনো কথা নেই রুক্মিণী। আর তোমরা একটা জিনিস ভেবে দেখো, একটা মেয়ে বিয়ের পর গ্রাম থেকে শহরে এসেছে, একটা অন্য বাড়িতে একদম একলা, আর সেই বাড়িতে এত লোকজন রয়েছে, অথচ ওর ভাত কাপড়ে রান্না করার জন্য একটাও লোক পাওয়া গেল না। অসাধারণ! তোমরা একবার ওর জায়গায় নিজেদের বসিয়ে দেখো, ওর যন্ত্রণাটা বোঝার চেষ্টা করো। আজ শ্যামার জীবনে যেটা ঘটেছে, কোনো মেয়ের জীবনে সেটা ঘটেনি। তবু দেখো মেয়েটার মুখে হাসি রয়েছে, একটু ক্ষোভ নেই। নিজের রান্না বাড়ির এক কোণায় বারান্দায় বসে নিজে হাতে যত্ন করে করেছে, সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে। তোমাকে আমি বলে দিলাম সুজাতা, একদিন এই মেয়ের জন্য তোমার গর্ব হবে, তুমি গর্বিত হবে এই শ্যামার জন্য, আমি বলে দিলাম। গর্ব হবে না আমার? যে মেয়ের জন্য আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে গেল তার জন্য গর্ব হবে না তো কার জন্য হবে? কি হচ্ছে কি? হ্যাঁ, তোমরা এবার তক্কাতুকিটা বন্ধ করো তো। কত বেলা হয়ে গেল, আচার অনুষ্ঠান সমস্ত বাকি পড়ে আছে, এবার কিন্তু শুরু করতেই হবে। পাপিয়া, শ্যামাকে নিয়ে সামনে এসো, এদিকে এসো। হ্যাঁ বাবা, এবার শুরু করে দেওয়া উচিত। থ্যাংক ইউ, আমি খাই না। ভেজ আমি খুব একটা পছন্দ করি না, আর খুব কম লোকের হাতে রান্নাই আমি খাই। ছেড়ে দাও ছোট বৌমা, আমাদের মেজ বৌমার আবার খাওয়ার ব্যাপারে একটু খুঁতখুঁতানি আছে, অনেকটা তোমার শাশুড়ি মায়ের মতো। যাকে জোর করার দরকার নেই, তবে আমি তোমার প্রশংসা না করে পারছি না। এত ভালো নিরামিষ রান্না তোমার শাশুড়ি মায়ের পরে এই প্রথম তোমার হাতে খেলাম। দেখছি কাজের মেয়েটাকে বাড়ির বউ করে তোলার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন, সবাই সুযোগ বুঝে অ্যাপ্রিসিয়েট করছে। বাহ, নিখিলও তালে তাল দিয়ে চলেছে সমানে। দাদামশাই না আসাতে প্রবলেম হয়ে গেল দেখছি, আমাকেই মাঠে নামতে হবে। বসন্ত চৌধুরীর ছোট বউয়ের রূপ আজ সবার সামনে রিভিলড হবে, সবাই মুখ টিপে হাসবে, আর আমি আমি তো শুধু মজা নেব। আপনার সমস্ত দায় দায়িত্ব আমি নিতে চাই, আর সঙ্গে আপনার দুই মেয়ে। এই আঙ্কেল চন্দনাকে বিয়ে করলে ভালো হবে না? এর আগেও কোথায় যেন শুনলাম। আরে রিঙ্কু বলেছিল তো? না না, তারও আগে।
বিষাক্ত বাতাস, নিঃশ্বাসে বিষ, বিশ্বাসে বিষ, বিষ। কাল সারা রাত তো আমার জন্য উনি ঠিকমতো ঘুমোতেও পারেননি। এবার ওষুধটা নিয়ে আয়। আমি যদি রানীকে নিয়ে হালি শহরে যাই তাহলে এদিকটা কে সামাল দেবে? যদি আমার উপর ভরসা রাখেন আমি মাকে নিয়ে যেতে পারি। পূর্ণ রাক্ষসী হওয়া এখন কিছু সময়ের অপেক্ষা মাত্র, আর তোদের কেউ বাঁচাতে পারবে না পারুলার সেনাপতি রাঘবেন্দ্র। নিচে নেমে খাড়ার এক কোপে বলি দিয়ে দুজনকে একেবারে শেষ করতে পারবি। কিন্তু পারুল, আমি বলি কি, আমরা শীতাংশু গুহরায় জীবনে তোমার কোনো জায়গা নেই। তার ভরা সংসার আছে, সেই সংসারে তোমার কোনো জায়গা নেই। আর যে সংসারে তোমার কোনো জায়গা নেই সে সংসার আমি চুরমার করে ভেঙে দিতে চাই। গুহরা ইন্ডাস্ট্রিজের পাওয়ার অফ অ্যাটর্নি তোকে লিখে দিয়ে আমি আমি ভুল করেছি। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে তুই গুহরা ইন্ডাস্ট্রিজের পাওয়ার অফ অ্যাটর্নি আমায় ফিরিয়ে দিবি। আমি মা বাবা সব হয়েছি, বাবার ভালোবাসার দায়িত্ব সব পালন করেছি, কিন্তু শীতাংশু গুহরায় তো হতে পারেনি। মণিমা, সুকুমার ফাঁদে পা দিয়েছে, তুমি একদম চিন্তা করো না। যত দিন যাবে সুকুমার নিজেকে আস্তে আস্তে জালে জড়িয়ে নেবে। হ্যালো, ভয় পাচ্ছ সুকুমার? ভয় তো পাবেই, তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই না। ফোনে জহির গলার আর সামনে জেসিকা ম্যাডাম, এরপরেও আমি কি করে সন্দেহ করব যে জেসিকা ম্যাডাম আর পুরো পাগল আছে, একদম ক্রেজি। এখন যে আমি কি করি বৌদি, আমি আসছি। তুমি এত রাতে কোথায় যাবে? কি হলো বলবে তো, কোথায় যাচ্ছ? আমি আমি এক্ষুনি আসছি, চলে আসবো। আরে আসছি, সুলগ সুলগ যায়।